হ্যালো বন্ধুরা কিউবিলি ডট ওয়ার্জির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রব রবীন্দ্র পূর্ববর্তী নাটকে আজকে তোমাদেরকে আমি আলোচনা করবো অমৃতলাল বসুনি অমৃতলাল বসুকে তোমরা সবাই যেন তিনি রসরাস নামে বিশেষ সমধিক খ্যাত এবং তিনি একাধারে নাট্যকার নাট্য সংগঠক এবং অভিনেতা ছিলেন আঠারোশো তিপ্পান্ন সালে সতেরো এপ্রিল পশ্চিমবঙ্গের বসিরাটে তার জন্ম উনিশ শতকে সাধারণ বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি কলকাতার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স পাস করে মেডিকেল কলেজে ভর্তি হন ডাক্তারি পরীক্ষা শেষ পড়া শেষ করে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালী শিক্ষা করেন এবং কলকাতা কিছুদিনের চর্চাও করেন পরবর্তীতে তিনি শিক্ষাগত করেন কিছুদিন পোর্ট ব্লেয়ারে সরকারি চিকিৎসকের দায়িত্ব পালন করেন পুলিশ বিভাগে চাকরি করেন কিন্তু থিয়েটারের প্রতি তার অনেক আকর্ষণ থাকার কারণে তিনি কোনো পেশায় স্থায়ীভাবে জড়িত হতে পারেন নাই এবং কালক্রমে তিনি একজন অভিনেতা মঞ্চাধ্যক্ষ নাটক এবং গান রচয়িতা হিসেবে দেড়জোড়া খ্যাতি অর্জন করেন বন্ধুরা চলো দেখি তিনি কার সহযোগিতায় নাটকে অভিনয় শুরু করেন তিনি অর্ধেন্দ্র শিখর মুস্তফির সহযোগিতায় আঠারোশো সালে ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হয় নীল নীলদর্প নাটক সেখানে তিনি সৈরন্ধির ভূমিকায় অভিনয় করে প্রথম নাটকে পদার্পণ করেন পর্যায়ক্রমে তিনি গিরিশচন্দ্র ঘোষের ঘনিষ্ঠতা লাভ করেন এবং আঠারোশো সালে গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার নিযুক্ত হন প্রিন্স অফ ওয়েলসের কলকাতা আগমন এবং জনৈক্য রাজভক্তের চাতকারিতা ব্যঙ্গ করে তিনি গজনাগদ এবং যুবরাজ প্রহসনের অভিনয়ের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথম ভারতে অভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় বন্ধুরা অভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় আঠারোশো সালে এবং এটা অমৃতলাল বসুকে গ্রেপ্তারের পর থেকেই আঠারোশো সালে গ্রেট ন্যাশনাল থিয়েটার ভেঙে যাওয়ার পর অমৃতলাল স্টার থিয়েটার যোগদান এবং দীর্ঘ পঁচিশ বছর এখানে থেকে তিনি বহু নাটক পরিচালনা করেন এবং অভিনয় করেন বন্ধুরা এখন জেনে নিব তার কিছু নাটক তিনি কি কি তরুবালা কালাপানি বাবু বিমাতা আদর্শ বন্ধু অবতার চোরের উপর বাটপাড়া ইত্যাদি বন্ধুরা তার অধিকাংশ নাটকে দেখা যাচ্ছে যে প্রহসন এবং নকশা জাতীয় এবং তার গ্রন্থের সংখ্যা চল্লিশ বন্ধুরা তোমাদেরকে আবার বলি তার উল্লেখযোগ্য নাটক তিল তর্পণ বিবাহ বিদ্রা তরুবালা কালাপানি বাবু বিমাতা আদর্শ বন্ধু অবতার চোরের উপর বাটপারি আরও কিছু রয়েছে যেমন দিশমিশ চাতুর্য বারুজ্যে আবার রয়েছে আদর্শ বন্ধু হরিশ্চন্দ্র বিমাতা বা বিজয় বস বসন্ত এই টাইপের অনেক কিছু নারী শিক্ষা ও নারী সাধারণত বিদ্যপ করে তিনি তাজ্জব ব্যাপার উপন তাজ্জব ব্যাপার প্রহসনও রচনা করেন বন্ধুরা তিনি তার নাটকে রঙ্গ ব্যঙ্গমূলক নাটক রচনা করেন এই কারণে শুধু তাকে অসরাজ উপাধিতে ভূষিত করেন বন্ধুরা তিনি শ্যামবাজার অ্যাংলো ভারণাকুলো স্কুলের সেক্রেটারি বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি এবং কলকাতা এশিয়াটিক সোসাইটির সভ্য ছিলেন তার কৃতিত্ব স্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তালিনী পদকে ভূষিত করেন এই বিখ্যাত নাট্যকার উনিশশো সালে মৃত্যুবরণ করেন এই ছিল আজকে আমাদের অবৃতল লালকে নিয়ে আলোচনা তোমরা লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে